বনগার জীবনরতন ধর মহকুমা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ফেলে দেওয়ার অভিযোগ। পেটের অসুখ সারাতে সে ভাঙল বৃদ্ধার কোমর। ক্ষুব্ধ পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলো হাসপাতাল সুপারের কাছে। উত্তর চব্বিশ পরগনার বনগ্রাম মহকুমা জীবনরতন ধর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে ফেলে দিয়ে কোমরের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কর্মরত আয়ার বিরুদ্ধে। এই অভিযোগ এনে হাসপাতাল চত্বরে ক্ষোভ উগড়ে দেয় রোগীর পরিবার সহ গ্রামের মানুষ। ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। গত দুদিন আগে গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা 70 বছরের বৃদ্ধা কোহিনুর মণ্ডল তার পরিবারের লোকজনের সাথে পেটের অসুখ সারাতে বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি হন। অভিযোগ ভর্তি করার পর থেকেই রোগীর সাথে বিভিন্ন সময় খারাপ ব্যবহার করা হয়। শনিবার দুপুরে আলট্রাসোনোগ্রাফি করতে নিয়ে যাওয়ার সময় রোগীর সাথে পরিবারের কাউকে থাকতে দেওয়া হয়নি। পরিবারের অভিযোগ, হাসপাতালে কর্মরত আয়া রোগী বৃদ্ধা কোহিনুর মণ্ডলকে বেড থেকে নামানোর সময় বেড থেকে ফেলে দেয়, তার ফলে সে কোমরে চোট পায়। তারপরে পরিবারের লোকজন রোগীকে নিয়ে গিয়ে এক্স রে করালে জানতে পারা যায় কোমরের হাড় ভেঙে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে এও অভিযোগ জানানো হয় যে ঘটনার পরে রোগীকে অন্যত্র রেফার করা হয়। এরপরে উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিবার। হাসপাতালের গাফিলতির অভিযোগ এনে পরিবারের সদস্য সহ গ্রামের বেশ কয়েকজন এসে হাসপাতাল চত্বরে ক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে হাসপাতাল সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। গত পরশু দিনকে আমার জেঠিমারে ভর্তি করি, পায়খানা হয় না, খিদে হয় না, তার জন্য গত পরশু দিন রাত্রে আনুমানিক 8টা নাগাদ আমরা ভর্তি করি। গতকালকে এসেছিলাম, এসে মাসির সঙ্গে কথা বলে গেছি, বললো আপনাদের যে ইঞ্জেকশন দিচ্ছে এক একটা 1000 টাকা করে, আপনারা বাইরে থেকে হলে চিকিৎসা করাতে পারতেন না। আমি বললাম ভালো জিনিস। আজকে সকালবেলা ফোনে আমি বাড়ি থেকে শুনতে পাই যে আল্ট্রাসোনো রিপোর্ট করাতে হবে। আল্ট্রাসোনো রিপোর্ট করাতে যাওয়ার সময় মাসি আমার জেঠিমাকে হাত ধরে হ্যাসকে মেরে টেনে ফেলে দেয়। ফেলে দিয়ে কোমরের হাড় ভেঙে গেছে। তারপরে এখন কি হচ্ছে? এখন রেফার লিখেছে কলকাতা, অর্থোপেডিক ডাক্তার কলকাতায় রেফার করেছে। মানে পুরোপুরি হসপিটালের গাফিলতি বলতে চাই? হ্যাঁ, আমি হসপিটালের গাফিলতিই বলবো।